তাহলে দেখা যাচ্ছে, দেখা যাবে। আমরা আজকে করব ডিফারেনশিয়েশন লগারিদমের সাহায্যে অন্তরীকরণ। লগারিদমের সাহায্যে অন্তরীকরণ করতে গেলে লগারিদমের সাহায্যে কাকে অন্তরীকরণ করব? কোনো ফাংশনের সূচক যদি আরেকটি ফাংশনের হয় এবং দুইটি ফাংশনের গুণফল যদি থাকে, তখন থেকে আমার লগারিদম প্রথম ফাংশনটাকে আর লগ নেব। আবার লগারিদমের একটা সূত্র আছে, এটা এটা হলো ইউ টু দি পাওয়ার ভি, যে ডিফারেনশিয়াল করলে আমরা এই সূত্রটা পাই, যেখানে ইউ এবং ভি এক্স এর একটি ফাংশন। যেমন এটাকে আমরা করি যদি, তাহলে এই সূত্রটা আমাদের হবে এটা ইউ টু দি পাওয়ার ভি, ভি ফিক্সড ডি বাই ডি এক্স লন ইউ প্লাস লন ইউ ডি বাই ডি এক্স ভি। এটা আমাদের সূত্র। এই ধরনের অঙ্ক আমাদের আছে, যেমন একটা অঙ্ক আমি লিখি এক্স টু দি পাওয়ার কস ইনভার্স এক্স, এক্স টু দি পাওয়ার কস ইনভার্স এক্স। এখানে ইউ টু দি পাওয়ার ভি সূত্র ফলাব আমরা, এটা পড়বে ইউ, এটা হলো ভি, এটা যদি ইউ ধরি এটা যদি ভি ধরি, তাহলে আমাদের সূত্র অনুযায়ী হবে ইউ টু দি পাওয়ার ভি ভি ফিক্সড ডি বাই ডি এক্স ইউ, ইউটা এখানে কি এক্স, এক্স প্লাস এবার এক্সটা ইউটাকে ভি ফিক্সড আর ভিটাকে ডিফারেনশিয়েশন। তাহলে কি আসলো আমাদের এক্স টু দি পাওয়ার কস ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, এক্স কে ডিফারেনশিয়েট করলে ওয়ান প্লাস এক্স, কস কে ডিফারেনশিয়েশন করলে মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমাদের কি আসলো কস এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার কস ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স প্লাস মাইনাস এ প্লাস এ মাইনাস এক্স টু দি ওয়ান বাই এক্স স্কোয়ার। এটাই আমাদের আছে, কেন লগারিদমের সাথে ডিফারেনশিয়েশন। আর লগারিদমের সাথে ডিফারেনশিয়েশন একটা আছে, আরেকটা ডিফারেনশিয়েশন আছে, সেটা হলো আরেকটা নিয়ম। সেই নিয়মটা হলো কি, অব্যক্ত ফাংশনের ডিফারেনশিয়েশন। অব্যক্ত ফাংশন আমরা কাকে বলবো? অব্যক্ত ফাংশন আমরা বলবো এক্স ওয়াই ওয়াই এর সমন্বয়ে গঠিত। অব্যক্ত ফাংশনের সংজ্ঞাটা হলো এক্স এবং ওয়াই এর সমন্বয়ে গঠিত। এক্স কে যদি সরাসরি আমরা ওয়াই কে যদি সরাসরি এক্স এর পরিবর্তন পরিবর্তন করা না যায়, তখন এই এক্স এবং ওয়াই কে ওয়াই এর দ্বারা গঠিত ফাংশনকেই আমরা অব্যক্ত ফাংশন বলা হয়। আর এই অব্যক্ত ফাংশনকে সাধারণত অব্যক্ত ফাংশনকে সাধারণত আমরা এইভাবে প্রকাশ করি এফ অফ এক্স ওয়াই ইকুয়াল জিরো। যেমন এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল ফাইভ, বা আরেকটা দেখে দিচ্ছি আমি এক্স স্কোয়ার প্লাস সাইন এক্স ওয়াই ইকুয়াল জিরো, এগুলাকে বলা হয় অব্যক্ত ফাংশনের অব্যক্ত ফাংশন। এই অব্যক্ত ফাংশনে বেলা আমরা কি করবো, এক্স এবং ওয়াই কে অব্যক্ত ফাংশন হিসাবে গণ্য করি, এক্স কে ওয়াই কে এক্স এর পরিবর্তন করে পরিবর্তন করার পর এর প্রতিটা পদকে আমরা ডিফারেনশিয়েশন করি। প্রতিটা পদকে ডিফারেনশিয়েশন করার পর আমরা ডি ওয়াই বাই ডি এক্স এর মান নির্ণয় করি, ডি ওয়াই বাই ডি এক্স এর মান নির্ণয় করি। এই ধরনের কিছু ডিফারেনশিয়েশন আছে। যেমন আমি একটা করে বুঝে দিচ্ছি, লন এক্স ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই এর ডি ওয়াই বাই ডি এক্স এর মান নির্ণয় করো।
নির্ণয়। তাহলে আমরা x এর সাপেক্ষে ডিফারেনশিয়াল করি, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই পরম পুরি পাই কি পাই d/dx ln x y d/dx x plus y। এটা যদি আমরা করি, এটা যদি আমরা log ln x মনে করি, তাহলে ln x ডিফারেনশিয়েশন করলে কি হয়, 1 by x y, কিন্তু এটা x না, এটা হলো x y, তাহলে কি আরেকবার ডিফারেনশিয়েশন করতে হবে, এটা হলো x y ইকুয়াল x কে ডিফারেনশিয়েট করলে আমরা কি পাই 1, আর y কি করলে dy by dx। আমরা এটা দেখাই, এটা আবার u বি সূত্রত পড়ে গেছে, u v গুণাকারে আছে 1 by x y x y করলে dy by dx plus y by বাই ফিক্স x করলে 1 equal 1 plus dy by dx। এখন দেখো আমরা আমাদের টার্গেট হলো dy by dx এর মান নির্ণয় করা, dy by dx এর মান নির্ণয় করা, তাহলে এটা আমি গুণাকারে আছে দেখি, এটা আমি গুণাকারে রাখি দিলে x বাই xy dy by dx গুণ করে দিলাম প্লাস y বাই dy by y বাই xy ইকুয়াল 1 প্লাস dy by dx। আচ্ছা দুই সাইডে dy by dx কি কি আছে সেটা এক সাইড করব, x বাই xy প্লাস এটা আমরা কেটে দিতে পারি, ওটা যদি এই সাইডে নিয়ে আসে তাহলে মাইনাস dy বাই dx, মাইনাস একবারে করলাম আমি dy বাই dx টা কমন নিলাম, আর এটা ওই সাইডে পার করে দিলাম, পার করে দিলে কি হয় 1 মাইনাস 1 বাই x, তাহলে আমার কি থাকলো 1 বাই y মাইনাস 1 dy বাই dx, এটা দিলে আমি লসাগু করি x মাইনাস y x মাইনাস 1 x, তারপরে কি হবে, তারপরে এটা দিলে আমি লসাগু করি 1 মাইনাস y y dy বাই dx x মাইনাস 1 x, এটা দুই সাইড বার করে দেই dy বাই dx x মাইনাস 1 বাই x x মাইনাস y বাই y, এটা যদি হয় তাহলে আমরা গুণ করে দেই উল্টে দেই, গুণ করে উল্টে দেই তাহলে dy বাই dx ইকুয়াল x মাইনাস 1 টার সাথে y বাই 1 x ইনটু 1 মাইনাস y, তাহলে আমার অ্যান্সারটা কি আসলো dy বাই dx এ dy বাই dx এর মান কি y ইনটু x মাইনাস 1 x ইকুয়াল 1 মাইনাস y, এটাই আমাদের অ্যান্সার dy বাই d dy বাই dx এর মান নির্ণয় করলাম dy বাই dx এর মান নির্ণয়, এই ধরনের অনেক আর অনেক অনেক ক্লাস দেখো এরকম বেশ কয়েকবার আসছে, x ln x to the power n y to the power n equal x to the power n plus y to the power n, এটা যদি আমরা দেখি এটা গুণ আছে তাহলে লগের গুণ আকারে থাকলে কি হয় আমরা জানি ক্লাস 19 এ করে আসছি, এ বি যদি গুণ আকারে থাকে কি হয় লন এ প্লাস লন বি, গুণ আকারে থাকলে প্লাস হয় তাহলে এখানে কি হবে লন এক্স টু দি পাওয়ার এন প্লাস লন ওয়াই টু দি পাওয়ার এন ইকুয়াল এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন, তাহলে পাওয়ারটা সামনে আসবে
लॉन एक्स प्लस लॉन वाई इक्वल एक्स टू द पावर एन प्लस वाई टू द पावर एन আমরা যদি এখন ডিফারেন্সিয়েশন করি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই কি পাই लॉन एक्स प्लस लॉन वाई बाय डी बाय डी एक्स एक्स टू द पावर एन प्लस वाई टू द पावर एन एक जो हमें डिफरेंशियल करी तो क्या आन थक लॉग के वन बाय एक्स प्लस एन ना थक पे लॉग एक्स मन कर लो वन बाय वाई किंतु ये डाइ एक्स ना ताले वाई कर ले डी वाई बाय डी एक्स एक्स के दो जो हमारा कोरी ताले एन ना सामने आज पे एक्स की दिवार एन माइनस वन प्लस एन ना सामने आज पे वाई की दिवार वन माइनस वाई वाई कर ले डी वाई बाय डी एक्स अहला हम देखो dy by dx গুলো এক সাইড করব আমরা এটাটা আর এটা যদি আমি y by y n by y dy by dx plus n by y to the power n minus 1 n into y to the power n minus 1 dy by dx তাহলে ওটা এই সাইডে আসলে মাইনাস হবে n x to the power n minus 1 আর এটা যে লই সাইডে যায় n minus x n by x এটা গেল হইছে এখন দেখো দুটার থেকে আমার কোন লেব এটা আর এটা কোন লেব তাহলে y by n by y n into y n minus 1 dy by dx আইডা দিলাম লঘাগু করি তাহলে এন এক্স টু দি পাওয়ার এন মাই এন বাই এক্স এখন এটা যদি আমরা লঘাগু করি কি আসবে ওয়ান এন মাইনাস লঘাগু করলে এটা গুণ করলে এন y টু দি পাওয়ার n তাই সাথে কি আছে dy বাই dx বাই n x টু দি পাওয়ার n মাইনাস n বাই x আমরা যদি এখন এটা অর্ডিনেটে দেই dy বাই dx এর মান নির্ণয় করি dy বাই dx এর মান নির্ণয় করলে আমাদের কি আসবে dy বাই dx ইকুয়াল n যদি আমি কমন লই তাহলে x টু দি পাওয়ার n মাইনাস 1 তাই দিছে x এর সাথে গুণ আকারে কি থাকবে y বাই n যদি আমি কমন লই তাহলে 1 মাইনাস y বাই n টু দি পাওয়ার x y টু দি পাওয়ার n তাই এর সাথে কি থাকবে এখন দেখো এন কাটে দিতে পারি আমি তারপরে ডিওয়াই বাই ডিএক্স বাই ওয়াই বাই এক্স আর এখানে কি থাকতেছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন এটাই আছে এটাই আমাদের ডিওয়াই বাই ডিএক্স এর মান